তুলির আচরে রঙিন হয়ে উঠেছে প্রতিমা চলছে সাজসজ্জার কাজ তরুণ প্যান্ডেল তৈরি আলোকসজ্জা ও মঞ্চসজ্জার কারিগররা দিনরাত কাজ করছে দম ফেলার ফুরসত নেই শিল্পী কারিগরদের তবে সব উপকরণের দাম বৃদ্ধিসহ অন্যান্য খরচ বাড়লেও বাড়েনি কারিগরদের সম্মানী আমাদের এই কাজটা অনেক পরিশ্রমের কিন্তু এটা পরিশ্রম অনুসারে আমরা পারিশ্রমিক পাই না শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি যত দিন ঘনিয়ে আসছে আমাদের প্রস্তুতিও তার শেষ ভাগে চলে এসছে আমরা প্রস্তুতি প্রায় সম্পন্ন করার পর্যায়ে আছি পূজা ঘনিয়ে আসায় সনাতন ধর্মানুসারীদের মধ্যে বইছে উৎসবের আমেজ দিনাজপুর জেলায় তেরোটি উপজেলায় মোট বারোশো সত্তরটি মণ্ডপে পূজা হবে এবার নারায়ণগঞ্জে দুশো তিনটি পূজা মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে ফটোয়াখালীতে একশো পঁচাশি মণ্ডপে হবে দুর্গাপূজা আমরা আমাদের মায়ের কাছে আমরা অবশ্যই দেশের জন্য মঙ্গল কামনা করব এবং দেশবাসীর কল্যাণ কামনা করব। বাগের হাটে সাতটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবার এর মধ্যে ব্যক্তি উদ্যোগে আয়োজিত দেশের অন্যতম বড় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের সিকদার বাড়িতে কাজ করছি দীর্ঘ ছয় মাস ধরে আমাদের এখন রং তলির কাজ চলছে এই বড় মন্দিরে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছি তবুও আনন্দ কাজ করে যাচ্ছি আমরা ক্রকশিটের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন দ্বারা বিভিন্ন মানুষকে আকর্ষণ করার জন্য আমরা কিছু অনেক জিনিস তৈরি করবো আর গত আট বছর ধরে লিটন সিকদার নামের এক ব্যবসায়ী মহা ধুমধামে দুর্গাপূজার আয়োজন করে আসছেন দর্শনার্থী বৃদ্ধি পাচ্ছে এবং তাদের আনন্দ উৎসাহ দেখে আমরা আস্তে আস্তে প্রতিমার সংখ্যা বৃদ্ধি করছি প্রতি বছর সেখানে প্রতিমার সংখ্যা বেড়েই চলেছে গত বছর ছিল ছয়শ একান্নটি প্রতিমা এবছর এই মণ্ডপে সাতশো একটি প্রতিমা তৈরি করা হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের আশা করছেন সবাই নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা আমরা টহল ব্যবস্থা তারপরে ফিক্সড পার্টি তারপরে স্থানীয়ভাবে কমিটির সাথে ভলান্টিয়ার্স ডেপ্লয়মেন্ট প্রভৃতি কার্যকলাপের মধ্যে একটি নিশ্চিত্র নিরাপত্তা বলায় তৈরি করেছি আমার মনে হয় না যে এই বছর একচেয়ে চেয়ে বেশি নিরাপত্তার চাদর আমাদেরকে এখানে বিস্তৃত করতে হবে সেক্ষেত্রে আমি বিজিবির সাথে আলোচনা করে রেখেছি এই দেশের চলমান বাস্তবতা প্রেক্ষিতে আগামী পনেরোই অক্টোবর ষষ্ঠীতে দেবী বন্ধনায় শুরু হয়ে বিসর্জনের মধ্য দিয়ে উনিশ অক্টোবর শেষ হবে এবারে শারদীয় দুর্গোৎসব সজীব সাদিক নিউজ ডেস্ক